হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। তো আজকের ভিডিওটি হচ্ছে ডাব্লিউবি প্রাইমারি টেটের যে ইভিএস এনভায়রনমেন্ট সায়েন্স অর্থাৎ পরিবেশ বিদ্যার উপর আমি সেট ওয়ান এবং সেট টু দুটো ভিডিওই কিন্তু আপলোড করে দিয়েছি। আপনারা যারা এখনও সেই ভিডিও দেখেননি, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু এগুলো একটু দেখে নেবেন। তো সেট ওয়ান, সেট টু এবং আজকে আমার তৈরি হচ্ছে ইভিএসের সেট থ্রি। তো অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকেও কিন্তু তুলে নিয়ে এসেছি এবং প্রত্যেকটি প্রশ্নই কিন্তু আমি বাছাই করে আপনাদের মোট 25টি প্রশ্ন কিন্তু প্রত্যেকটি সেটে থাকছে। তো সেগুলো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এই ধরনের নানা ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে উদীয়মান সূর্যের দেশ হলো, এবং আপনারা নিজেরাও কিন্তু এই 25টি প্রশ্নের মধ্যে কার কত স্কোর হলো সেগুলো আমি উত্তর বলার আগে আপনারা কিন্তু নিজেরা করে নেবেন। তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনারা কত আপনাদের মার্কস হলো, সেই মার্কসটা দেখে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের প্রিপারেশনটা কেমন হচ্ছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে উদীয়মান সূর্যের দেশ হলো, অপশান হচ্ছে চীন, জাপান, কোরিয়া এবং ফিলিপিন্স। তো এটার উত্তর হয়ে যাবে একের বি, জাপান। উদীয়মান সূর্যের দেশ হলো জাপান। পরবর্তী প্রশ্ন, আমরা দুই নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে গৃহীত হয়? অপশন রয়েছে 1985, 1995, 1990 এবং 2000। অর্থাৎ কোন সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান গৃহীত হয়েছে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে দুইয়ের এ, 1985 সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান গৃহীত হয়েছে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি তিন নম্বর প্রশ্নে, যে অ্যাজোলা উদ্ভিদটি হলো, অর্থাৎ অ্যাজোলা উদ্ভিদটি কী জিজ্ঞেস করেছে? অপশান রয়েছে ফার্ন, মস, শৈবাল, সপুষ্পক। তো আপনারা অবশ্যই নিজেরা উত্তর করুন এবং উত্তর করার পরে কার কত স্কোর হলো 25-এর মধ্যে অবশ্যই কিন্তু আপনারা 25-এর মধ্যে কার কত স্কোর হলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে, যে কার কত স্কোর হলো। অবশ্যই ভিডিওটি দেখার সময় একটি লাইক দেবেন, তাহলে আমরা পরবর্তীতে এবং আরও এই ধরনের ভিডিও আমি নিয়ে আসবো। প্রত্যেকটি সেটে 25টি করে প্রশ্ন থাকবে। তো অ্যাজোলা উদ্ভিদটি হচ্ছে ফার্ন, মস, শৈবাল, সপুষ্পক। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে তিনের এ, ফার্ন। অ্যাজোলা উদ্ভিদটি হচ্ছে এক ধরনের ফার্ন জাতীয় উদ্ভিদ। পরবর্তী প্রশ্ন হচ্ছে চার নম্বর প্রশ্ন, আচ্ছা এটা একটু ভুল হয়েছে, এটা ভবনাক্ত নয়, এটা কিন্তু লবণাক্ত, ঠিক আছে, লবণাক্ত এটা হবে, এটা আমার একটু মিস্টেক হয়েছে টাইপিং করতে গিয়ে, লবণাক্ত। লবণাক্ত মাটিতে যেসব উদ্ভিদ জন্মায় তাদেরকে কি বলে? আপনারা জানেন যে স্বাদু জলে যারা জন্মায় তাদেরকে কি বলে একটা হয়, এবং এখানে কিন্তু বলেছে লবণাক্ত মাটিতে যারা জন্মায় তাদেরকে কি বলা হয়। এটার উত্তর কিন্তু হয়ে যাবে চারের সি, হ্যালোফাইট। পরবর্তী প্রশ্ন, পাঁচ নম্বর প্রশ্ন, এখানে দেখুন আপনারা প্রশ্ন রয়েছে ওয়ার্ল্ড ওজোন ডে, ওয়ার্ল্ড ওজোন ডে কবে পালিত হয়? 25 জানুয়ারি, 23 জুন, 1 মার্চ, 16 সেপ্টেম্বর। তো এইটার সঠিক উত্তর হয়ে যাবে পাঁচের ডি, 16 সেপ্টেম্বরে ওজোন ডে পালিত হয়। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি ছয় নম্বর প্রশ্ন, বিয়োজক কি প্রকৃতির? বিয়োজক কি প্রকৃতির? স্বভোজী, পরজীবী, মৃতজীবী না পরভোজী? তো বিয়োজক কি প্রকৃতির? এর উত্তর হয়ে যাবে আপনার ছয়ের ডি, পরভোজী। তাহলে বিয়োজক হচ্ছে পরভোজী, ছয়ের ডি উত্তর হয়ে গেল। পরবর্তী প্রশ্ন সাত নম্বর, জীবভরের একক হলো, জীবভরের একক কি? ক্যালোরি, পাউন্ড, কেজি, গ্রাম। তো জীবভরের একক, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে সাতের এ, ক্যালোরি। ক্যালোরি হচ্ছে জীবভরের একক। আপনারা জানেন যে ক্যালোরি প্রয়োজন হয় জীবেদের অবশ্যই, সেক্ষেত্রে কিন্তু পাউন্ড, কেজি, গ্রাম এগুলো কিন্তু আলাদা আলাদা একক। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ক্যালোরি, যেটা জীবভরের একক, সাতের এ হলো এটার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাচ্ছি আট নম্বর, সাতপুরা একটি, সাতপুরা একটি কী পর্বত? ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, ক্ষয়জাত পর্বত, স্তূপ পর্বত। তো সাতপুরা একটি কী জাতীয় পর্বত সেটা জিজ্ঞেস করেছে,
সেটা হচ্ছে সাতপুরা পর্বত একটি কী জাতীয় পর্বত? ভঙ্গিল পর্বত, ঠিক আছে, না আগ্নেয় পর্বত, না ক্ষয়জাত পর্বত, সেই বিষয়টা কিন্তু এখানে জিজ্ঞেস করেছে। তো এটার প্রশ্ন নম্বর হচ্ছে 8। তো সাতপুরা একটি আপনারা অবশ্যই বারবার বলছি নিজেরা চেক করবেন প্রথমে, তারপরে আপনারা স্কোরগুলো দেখবেন 25-এ কত পেলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবেন। তো সাতপুরা একটি, এর উত্তর হয়ে যাবে 8D স্তূপ পর্বত। পরবর্তী প্রশ্ন 9 নম্বর, আলু কি ধরনের শর্করার উদাহরণ? এটা কিন্তু অনেকেই পারবেন, যে কার্বোহাইড্রেট যে ব্যাপারটা সেটা মানে কার সঙ্গে সম্পর্কিত, সেটা হচ্ছে কিন্তু এখানে অপশন রয়েছে শ্বেতসার, ল্যাকটোজ, মল্টোজ, গ্লাইকোজেন। তো আলু কি ধরনের শর্করার উদাহরণ? এটা কিন্তু কার্বোহাইড্রেট সঙ্গে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে শ্বেতসার। তো শ্বেতসার হচ্ছে এখানে রাইট অ্যান্সার, 9-এর A হবে এটার উত্তর। আলু কি ধরনের শর্করার উদাহরণ? এটা উত্তর হয়ে গেল শ্বেতসার। পরবর্তী প্রশ্ন 10, অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হলো, অ্যামাইনো অ্যাসিডের কতগুলি সংখ্যা? 10টি, 20টি, 30টি, 40টি। তো অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হয়ে যাবে সঠিক উত্তর 10-এর B, 20টি, ঠিক আছে। পরবর্তী 11 নম্বর প্রশ্ন, কিসের জন্য জলে মাছ মারা যায়? অর্থাৎ জলে মাছ কী জন্য মারা যায়? আপনারা অনেক সময় দেখে থাকবেন যে হঠাৎ জলে মাছ ভাসছে, মরে গেছে, তো এইটা কী জন্য? সেখানে আছে ডিও কম, ডিও সম্ভবত ফুল ফর্ম যেটা বলি ডিজলভ অক্সিজেন, ঠিক আছে, অর্থাৎ অক্সিজেনকে ডিজলভ করে ডিওর ফুল ফর্ম, সেটার কম হলে বিওডি, বিওডির ফুল ফর্ম হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, ঠিক আছে। তো সেটা কমে গেলে না জিজ্ঞেস করেছে আপনাদের ডিও কম কিন্তু বিওডি বেশি, ঠিক আছে, অর্থাৎ ডিও মানে ডিজলভ অক্সিজেন সেটা কম হবে, না বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড সেটা বেশি হলে, না বলেছে আপনাদের এটা বিআইডি নয়, এটা একটু ভুল হয়েছে, এটা কিন্তু বিওডি হবে, ঠিক আছে, না এখানে 4 নম্বর অপশানে বিওডি কম কিন্তু ডিও বেশি। তাহলে কোনটা উত্তর হবে এবং কোনটার জন্য কিন্তু মাছ মারা যায় সেটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 11C, ডিও কম কিন্তু বিওডি বেশি, যদি এটা হয় তাহলে কিন্তু মাছ কিন্তু মারা যাবে, তাহলে সঠিক উত্তর হলো 11C। পরবর্তী প্রশ্ন 12 নম্বর, নিরক্ষীয় বনভূমি রয়েছে ভারতে, বাংলাদেশে, শ্রীলঙ্কাতে, চীনে, নিরক্ষীয় বনভূমি রয়েছে, এটার সঠিক উত্তর হয়ে যাবে 12C, শ্রীলঙ্কাতে। পরবর্তী প্রশ্ন 13, শান্ত সকালের দেশ কোন দেশকে বলা হয়? জাপান, কোরিয়া, চীন, ম্যানিলা। তো শান্ত সকালের দেশ যে দেশকে বলা হয় সেটা সঠিক উত্তর হয়ে যাবে 13B, কোরিয়া। পরবর্তী প্রশ্ন 14, একটি বসত এলাকায় রাত্রে অনুমোদিত শব্দমাত্রার মান, অর্থাৎ কোনো একটা বসত এলাকা মানুষ বসবাস করে সেখানে রাত্রিবেলায় শব্দমাত্রার মান কি হতে হবে, অর্থাৎ অনুমোদন করা আছে কত, কত ডেসিবেল সেটা কিন্তু জিজ্ঞেস করেছে। এবং এখানে কিন্তু একটা শব্দের তীব্রতা মাপার একক কিন্তু ডেসিবেল, এটা কিন্তু একটা আপনাদের উত্তর হয়ে যাবে যে শব্দের তীব্রতা মাপের একক হচ্ছে ডেসিবেল, ঠিক আছে। তো এক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন যে রাত্রিবেলায় কী পরিমাণ শব্দমাত্রা থাকতে হবে, তার অপশান হচ্ছে 35, 30, 45, 65, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 1445 ডেসিবেল, ঠিক আছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি 15 নম্বর, বিওডির সাহায্যে মাপা হয়, একটু আগেই আমি বিওডির ফুল ফর্ম বললাম বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, ঠিক আছে। তো বিওডির সাহায্যে মাপা হয়, উত্তরের অপশান রয়েছে কার্বন ডাইঅক্সাইডের চাহিদা, হাইড্রোজেনের চাহিদা, অক্সিজেনের চাহিদা, নাইট্রোজেন চাহিদা। দেখুন ফুল ফর্মের মধ্যেই কিন্তু উত্তর রয়েছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, তাহলে অবশ্যই এটা উত্তর হয়ে গেল 15C, অক্সিজেনের চাহিদা মাপা হয়। পরবর্তী প্রশ্ন, সিস্টোসোমিয়াসিস রোগ ছড়ায় কে? মাছ, শামুক, কাঁকড়া, কেঁচো। অর্থাৎ এটার সঠিক উত্তর হবে 16B, শামুক কিন্তু সিস্টোসোমিয়াসিস রোগ ছড়ায়। পরবর্তী প্রশ্ন 17 নম্বর, কোনটি সজীব আগাছানাশক শস্য? সজীব আগাছানাশক শস্য গম, ডাল, সূর্যমুখী, বেগুন। এটা অনেকেই জানবেন যে আগাছা থাকে যাদের,
সেগুলো কিন্তু বলা হয় না, আগাছা নাশক শস্য। তো গম, ডাল, বেগুন তো হবেই না, এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 17C সূর্যমুখী, এটা কিন্তু আগাছা নাশক একটি শস্য। ঠিক আছে, পরবর্তী 18 নম্বর প্রশ্নে, কার্বনের অসম্পূর্ণ দহনে প্রাপ্ত, অর্থাৎ কার্বনের অসম্পূর্ণ দহনে কোনটি মানে পাওয়া যায় আর কি, কার্বন মনোক্সাইড, সিওর ফুল ফর্ম, CO2 মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, কোনোটিই নয়। তো এটার হচ্ছে হয়ে যাবে উত্তর আপনাদের 18A, কার্বন মনোঅক্সাইড, অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাচ্ছি, 19 নম্বর প্রশ্ন, লাইকেন কোন দূষণ নির্দেশ করে, SO2 মানে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো লাইকেন যে দূষণটি নির্দেশ করে সেটার সঠিক উত্তর হয়ে যাবে 19A, সালফার ডাইঅক্সাইড। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, 20 নম্বর প্রশ্ন, যে প্রসম পানীয় জলের pH, অর্থাৎ প্রসমটা একসঙ্গে হয়ে গেছে, এটার বানানটা হয়ে যাবে প্রসম, প্রসম, প্রসম পানীয় জলের pH কত। তো প্রসম পানীয় জলের pH হতে হবে, এটা আপনারা অনেকেই জানেন যে pH এর মাত্রা জলে কত থাকতে হয়, তো এটা প্রসম পানীয় জলে জিজ্ঞেস করেছে, সবসময় থাকতে হবে 7, অর্থাৎ 20B এটার সঠিক উত্তর হয়ে গেল 7। 21 নম্বর প্রশ্নে, কোনটি সাবান শিল্পে ব্যবহৃত হয়, সাবান শিল্পে ব্যবহৃত হয় পেট্রোল, কস্টিক সোডা, ব্লিচিং পাউডার, ইউরিয়া। তো সাবান শিল্পে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে 21B, কস্টিক সোডা এর সঠিক উত্তর। পরবর্তী 22 নম্বর প্রশ্ন, কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, তো আপনারা নয় বলেছে, কিন্তু ভালো করে বুঝবেন গ্রিনহাউস গ্যাস জিজ্ঞেস করে। তো অপশন আছে কার্বন ডাইঅক্সাইড, CH4 মানে হচ্ছে মিথেন, N2O মানে হচ্ছে নাইট্রাস অক্সাইড, এবং CO মানে হচ্ছে কার্বন মনোক্সাইড। তো আপনারা সকলেই জানেন CO2, CH4, N2O এরা সকলেই কিন্তু গ্রিনহাউস গ্যাস, এছাড়াও কিন্তু CFC রয়েছে, আরও অন্যান্য দু একটা রয়েছে, কিন্তু এখানে কিন্তু CO যেটা বলা হচ্ছে কার্বন মনোক্সাইড, এই কার্বন মনোক্সাইড কিন্তু একটি গ্রিনহাউস গ্যাস কিন্তু নয়। তো এটার সঠিক উত্তর হয়ে গেল 22D, কার্বন মনোক্সাইড। 23 নম্বর প্রশ্নে, কলকাতা হাইকোর্ট শব্দবাজি ফাটানো নিষিদ্ধ করেছে, অর্থাৎ কখন নিষিদ্ধ করেছে, 1 মে 1992, 2 জুন 1994, 1 এপ্রিল 1996, 5 জুলাই 1990। কলকাতা হাইকোর্ট শব্দবাজি ফাটানো নিষিদ্ধ করেছে, সঠিক উত্তর হয়ে যাবে 23C, 1 এপ্রিল 1996 সালে। পরবর্তী প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, আপনারা দেখতে পাচ্ছেন লিখেছে প্রাথমিক সিটেট পরীক্ষায় কোনগুলো প্রয়োজন, শিশু মনস্তত্ত্বের পরীক্ষার প্রয়োজন, গণিত বিষয়ক মূল্যায়নের প্রয়োজন, সাহিত্য মূল্যায়নের দরকার, সবগুলি। তো আপনারা দেখুন যে ABC, শিশু মনস্তত্ত্ব, গণিত, সাহিত্য সবই প্রয়োজন, এবং পরীক্ষাও দেখুন এইগুলো টপিক থেকে কিন্তু প্রশ্ন থাকছে, শিশু মনস্তত্ব 30, গণিত 30, সাহিত্য 30, ইংলিশ তো আছেই, তো প্রত্যেকটাই কিন্তু প্রয়োজন পরীক্ষায়, তাই এটা সঠিক উত্তর হয়ে যাবে সবগুলি 24টি। আজকে শেষ প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, তাপবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়, অর্থাৎ তাপবিদ্যুতে আপনারা অনেকেই জানবেন তাপবিদ্যুতে কী প্রয়োজন হয়, অপশন রয়েছে কাঠ, কয়লা, খনিজ তেল, কোনোটি নয়। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 25B, কয়লা, কয়লা তাপবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। তো আজকে এই 25টি প্রশ্ন সেট 3, অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা অবশ্যই সমস্ত প্রশ্ন দেখবেন, এবং কার প্রতি স্কোর হলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। আবারও দেখা হচ্ছে নতুন এক কোনো ভিডিওর সঙ্গে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।